Hi friends, welcome again to my channel Shopna's Beauty World. আজকে আমি এসে গেছি আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের আমি প্রথম হেয়ার শ্যাম্পু করে নিচ্ছি। এই ক্লায়েন্টের উপরে আমি স্মুথনিংও দেখিয়েছি দুদিন আগে। তো আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ হাইলাইটের উপর রেখেছি। আমি ওই হেয়ারের উপরই আমি হাইলাইট কালার করব। মাঝখানে আমি হেয়ার স্পা করেছিলাম কিন্তু সেই ভিডিওটা আমি আর দেওয়া হয়নি আমার। ঠিক আছে, আমি অন্য একদিন হেয়ার স্পার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি হাইলাইট কালার করব। তো প্লিজ ফ্রেন্ড, তোমরা কেউ স্কিপ করবে না। তো দেখো, আমি প্রথমে ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি, কারণ আগের দিন হেয়ার স্পা করেছিলাম। হেয়ার স্পা করার আগেও আমি একবার শ্যাম্পু করেছিলাম। তো আজকে আবারও আমি শ্যাম্পু করে নিচ্ছি। অবশ্যই তোমরা যখন হাইলাইট কালার বা হেয়ার কালার বা করবে, তখন তোমরা অবশ্যই যতই ক্লায়েন্ট শ্যাম্পু করে আসুক, একবার অন্তত শ্যাম্পু করে নেবে, তাহলে কালারটা ঠিকঠাক আসে। তো সেই জন্য আমি প্রথমে শ্যাম্পু করে নিচ্ছি এবং ভালো করে হেয়ারটা ড্রায়ার করে নিলাম। ড্রায়ার করে নেবার পরে এবার আমি দেখো কালারগুলো মিক্স করব। আমি একটা স্ট্রিক্সের কালার নিয়ে নিয়েছি, ব্লন্ডি। তো আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কালারটা মিক্স করছি। দেখো, প্রথমে আমি ডেভেলপার দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা কাচের পাত্রে এটা মিক্স করবে। আমি প্রথম ডেভেলপারটা দিয়ে দিলাম, তারপরে আমি হোল্ডার যে পাউডারটা থাকে, যেহেতু ব্লন্ডি কালার করবে তাই জন্য আর কোনো হেয়ার কালার এতে দিতে লাগবে না। দেখো, আমি যে হাইলাইট কালারটা করছি সেটা কিছুটা চুল আমি প্রথম নিয়ে নিচ্ছি এবং কমে পেছন দিক দিয়ে হেয়ার নিয়ে তাতে আমি কালারটা লাগাবো, কারণ একটু বেশি কালার চায় এবং বেশি চায় মানে একটু মোটাও চায়। আমি একটু পাতলা পাতলা কালার পছন্দ করছিলাম কিন্তু ক্লায়েন্ট আমার একটু মোটা চায়, আর যাতে বোঝা যায় কালারটা। তাই তোমরা যখন কালারটা হয়ে যাবে, তোমরা অনেকেই দেখবে, অনেকে হয়তো ভাববে হাইলাইটটা আর একটু পাতলা হেয়ারের উপরে হলে ভালো হতো, কিন্তু ক্লায়েন্টের পছন্দ আমি সব থেকে আগে দেখি, ক্লায়েন্ট কোনটা পছন্দ করে। তো ক্লায়েন্টের পছন্দ ছিল যাতে কালারটা খুব ভালো করে বোঝা যায়, তাই আমি হেয়ারটা একটু মোটা মোটা নিয়েছিলাম। দেখো, আমি আগে থেকে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম এবং একটু চওড়া করেই কেটেছি, কারণ আমার অনেকগুলো স্টিকস একসাথে কালার করার ছিল। তো সেই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। নিয়ে এবার কালারটা লাগানোর পরে এমন করে অ্যালুমিনিয়াম ফয়েলটা জড়িয়ে রাখতে হবে যাতে কোনো রকম হাওয়া না ঢোকে। তো সেই জন্যে ভালো করে আমি টাইট করে অ্যালুমিনিয়াম ফয়েলটা আটকে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা করব, কতগুলো করব সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। নতুন যারা ভিউয়ার্স ফ্রেন্ড আছো, যারা জানো না যে আবার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলটার নাম হচ্ছে স্বপ্নাস লাইফ। ওই চ্যানেলেও পার্লার রিলেটেড অনেক ভিডিও আছে, হেয়ার কাট, ফেসিয়াল প্রচুর ভিডিও আছে। তোমরা চাইলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেখতে পারো, যারা পার্লার রিলেটেড কাজ শিখতে চাও। এটা আমার একটা নতুন চ্যানেল। তো আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং নতুন কি ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ কমেন্ট বক্সে লিখবে, এবং যারা যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। তো তোমরা যদি মনে করো যে এর থেকেও বেশি হেয়ারের উপর হাইলাইট করতে চাও, তো তাহলে এর থেকে বেশি হেয়ারও নিতে পারো, সেটা হচ্ছে কাস্টমার চয়েস বা তোমাদের চয়েস। আমার ক্লায়েন্ট ঠিক এইরকমই চাইছিল, তাই আমি এইভাবেই মানে হেয়ারটা নিয়ে ফয়েল পেপারের মধ্যে আটকে রাখছি। খুব বেশি করব না, আমি 11টা পিস করেছিলাম। তোমরা যদি মনে করো যে আমি গ্লাভস কেন পরিনি, কারণ গ্লাভস পরলে আমার একটু অসুবিধা কাজ করতে, সেই জন্য আমি গ্লাভস পরিনি, তোমরা যদি মনে করো গ্লাভস অবশ্যই পরে নেবে, কারণ এতে প্রচণ্ড পরিমাণে অ্যামোনিয়া থাকে, তো যার জন্য স্কিনের ক্ষতি হতে পারে। তো গ্লাভস পরলে আমার খুব অসুবিধা হয় কাজ করতে, যার জন্য আমি গ্লাভস ছাড়াই কাজ করেছি। তোমরা হয়তো ভাবতে পারো এর আগে দিন যেদিন আমি স্মুথনিংয়ের একটা ভিডিও দিয়েছিলাম, তাতেও আমি কিন্তু গ্লাভস পরিনি। তোমরা হয়তো ভাবছিলে যে গ্লাভস পরা কাজ করা উচিত কি না, কিন্তু সত্যি আমার খুব প্রবলেম হয় গ্লাভস পরলে, আমার হাতে যেন জড়িয়ে যায়, সেই জন্য আমি গ্লাভস পরতে পারি না। আমি গ্লাভস ছাড়াই চেষ্টা করি হাতে স্কিনে যতটা কম লাগানো যায়, ব্রাশ ইউজ করেছিলাম। তো সেই জন্য তোমরা যারা নতুন আছো, যারা নতুন হাইলাইট কালার করতে চাও বা স্ট্রেটনিং করতে চাও, তারা অবশ্যই গ্লাভস পরে পরবে। আর স্কিনের যাদের একটু অ্যালার্জি আছে তারা তো অবশ্যই গ্লাভস পরবে, গ্লাভস ছাড়া একদমই কাজটা করবে না। একটা সাইড আমার লাগানো হয়ে গেছে, সেম প্রসেসে আমি এদিকটাও লাগিয়ে নেব। তার উপর থেকে আমি লাগাচ্ছি, কারণ কি হাইলাইট তো ওপরে ওপরেই দেখা যায়, ভিতরে অতটা দেখা যায় না, তাই ওপরের কতগুলো লেয়ার আমি নিলাম, মানে ওপরে পরপর তিনটে লেয়ারের ওপর করব। তার তোমরা চাইলে অর্ধেকটা হেয়ার নিচের দিকে ছেড়েও দিতে পারো, আবার পুরোটাও করতে পারো, পুরোটা করলেও খুব ভালো লাগে। তো আমি ক্লায়েন্টের পছন্দের মতো নিচের অর্ধেকটা হেয়ার ছেড়ে দিয়ে ওপর থেকে আমি তিনটে লেয়ার নিয়ে নিয়েছি। দেখো, এটা আমি লাস্ট লাগাচ্ছি,
তো আমার সবগুলোই মোটামুটি লাগানো হয়ে গেছে। এবার আমি 30 মিনিটসের জন্য রেখে দেবো। তো লাস্টের এটা লাগানো হয়ে যাওয়ার পরে আমি ফয়েল পেপার ভালো করে আটকে নেব এবং প্রত্যেকটা ঠিকঠাক লাগানো আছে কিনা সেটাও একবার দেখে নেব। নিয়ে দেখো আমি পুরোটা 30 মিনিটসের জন্য রেখে দিলাম। তো 30 মিনিটস পরে আমি তোমাদের ফয়েল পেপার খুলে দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসছে। কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, মাঝে মাঝে তোমরা একটু খুলে দেখতে পারো, অনেক সময় কম সময় লাগতে পারে, কারণ ওটা মেশানোর উপর নির্ভর করে, কতটা কি মেশাচ্ছ তার উপরে নির্ভর করে। সেই জন্য তোমরা যদি মনে করো যে কালার একটু কম চাও, তো মাঝে মাঝে তোমরা চেক করে নিতে পারো ফয়েল পেপারগুলো খুলে যে কতটা কালার হয়েছে, তো ক্লায়েন্টকে দেখিয়েও নিতে পারো। তো সেই অনুযায়ী আমার দেখো কালার মোটামুটি এসে গেছে, তাই আমি প্রত্যেকটাই খুলে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে প্লেন জলে হেয়ারটা ধোব, একদম প্লেন জলে ধুয়ে নেবো, কারণ যেহেতু আমার শ্যাম্পু করাই ছিল, আমি ক্লায়েন্টকে এটাই বলবো যে পরের দিন আবার শ্যাম্পু করতে। তো আজকে আমি শুধুমাত্র কন্ডিশনার দিয়ে রাখবো। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কালারটা যেন না থাকে। যেহেতু আমি শ্যাম্পু দিচ্ছি না, সেই জন্য আমি খুব ভালো করে হেয়ারটা ধুয়ে নেবো। নিয়ে দেখো কন্ডিশনার আমি লাগিয়ে নিচ্ছি। কন্ডিশনারের প্যাকেট তোমরা ওই প্যাকেটের মধ্যেই পাউচগুলো পেয়ে যাবে, দিয়ে তোমরা মনে করলে পরের দিন শ্যাম্পু করতে পারো। আমি ক্লায়েন্টকে সেই সাজেশানই দিয়েছিলাম যাতে পরের দিন শ্যাম্পু করে, দিনের দিন যাতে শ্যাম্পু না করে, কারণ শ্যাম্পুটা করেই আমি কালারটা লাগিয়েছিলাম। তো আমার কন্ডিশনার লাগিয়ে 2 মিনিট রেখে আমি আবার ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে এবার আমি হালকা করে শুকিয়ে দেবো। কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসেছে। এবার তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কালার করতে পারো, যদি এর থেকে আরও সরু সরু করতে চাও তো আরও সরু সরু তোমরা হেয়ার নিয়ে নেবে, সেটা তোমাদের পছন্দ। এই চ্যানেলটা আমি সম্পূর্ণ একটা টিউটোরিয়াল চ্যানেল করতে চাই, তো প্লিজ তোমরা যদি মনে করো যে পার্লার রিলেটেড কাজ শিখবে তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এখানে কোনো অন্য কোনো ভিডিও আমি রাখবো না। আমার সম্পূর্ণ ইচ্ছা আছে আমি পার্লারে যাবতীয় কাজ যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। তো আজকের আমার এই হাইলাইট কালারের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা।